আজকের এই ভিডিওতে আমি এমন একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব যেটার জন্য সারা পৃথিবীর ট্রেডাররা পাগল। আপনারা সকলেই থাম্বনেইলে দেখে থাকবেন যে প্যাটার্নটার নাম হচ্ছে কোয়াসিমোডো এনগলফিং প্যাটার্ন। এই প্যাটার্নটা সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই প্যাটার্নটা ইনস্টিটিউশন প্রচুর প্রচুর ব্যবহার করে। এই প্যাটার্নটা হচ্ছে একটা ম্যানিপুলেটিং প্যাটার্ন। ইনস্টিটিউশন এই প্যাটার্নটার প্রচুর ইউজ করে, মানে কি বলবো, যখন খুশি ইউজ করে। তার কারণ হচ্ছে ইনস্টিটিউশন সব সময় কি চায়, ইনস্টিটিউশন সব সময় কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে চায়। এটাই হচ্ছে ইনস্টিটিউশনাল কনসেপ্ট। পৃথিবীর সমস্ত জিনিস, স্টক ফরেক্স বলে নয়, পৃথিবীর সমস্ত জিনিস, আমরা যে সমস্ত জিনিস বাস্তব জীবনে কিনি, কেউ ইট কিনছে, কেউ বালি কিনছে, কেউ গাড়ি কিনছে, কেউ সিমেন্ট কিনছে, কেউ স্টিল কিনছে, এভরিথিং, আমরা সব জিনিস কি চাই, কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে। ট্রেডিংয়ের ক্ষেত্রেও তাই, ইনস্টিটিউশনও চায় যে সব সময় কম দামে কিনে যাতে বেশি দামে বিক্রি করতে পারে। তাই কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে গেলে তারা যেভাবে মার্কেটটা ম্যানিপুলেটিং করে, এই মার্কেটটা ম্যানিপুলেটিং করার ফলে যে প্যাটার্নটা দাঁড়ায় সেটা হচ্ছে কোয়াসিমোডো প্যাটার্ন। এই কোয়াসিমোডো প্যাটার্নের যথেচ্ছ ব্যবহার করে ইনস্টিটিউশন। তার কারণ হচ্ছে ওরা বেশি দামে কিনে, আমরা ট্রেন্ড ট্রেডাররা যেটা করি যে বেশি দামে কিনে আরও বেশি দামে বিক্রি করা, ওরা এইটার উল্টোটা করে। ওরা কম দামে কিনে, হোলসেল প্রাইসে কিনবে, রিটেল প্রাইসে বিক্রি করবে, অর্থাৎ কম দামে কিনে বেশি দামে বিক্রি করবে, যাতে না ওরা যদি একসাথে সমস্ত অর্ডার মার্কেটে পুশ করে তাহলে মার্কেটের ওপর, টোটাল মার্কেটের ওপর ইম্প্যাক্ট পড়ে যাবে। ওদের অ্যাভারেজ কস্ট অনেক বেশি হয়ে যাবে, স্প্রেড অনেক বেশি দিতে হবে। যদি ব্রোকারেজ বলেন, ব্রোকারেজ অনেক বেশি দিতে হবে, ঠিক আছে, মানে ব্রোকারেজ বেশি দিতে হবে না, আমি এখানটা একটু ভুল বললাম আর কি, মানে ব্রোকারেজ, স্প্রেড, এই সমস্ত নিয়ে যে খরচাটা দাঁড়াবে অ্যাভারেজ কস্ট, সেইটা অনেক বেশি পড়ে যাবে। কারণ অ্যাভারেজ বাইং প্রাইসটাও অনেকটা ওপরে হবে, তার সাথে সাথে ব্রোকারেজ স্প্রেড নিয়ে কস্টিংটা অনেক ওপর দিকে হয়ে যাবে। সেই জন্য ওরা সবসময় কীভাবে চিপ লেভেলে, একদম সবচেয়ে চিপ লেভেলে কেনা যায় সেইটার ওরা সব সময় চেষ্টা করে। এবং সবচেয়ে কম দামে কিনতে গেলে ওরা যে প্যাটার্নটা ইউজ করে সেটাই হচ্ছে কোয়াসিমোডো প্যাটার্ন। এই প্যাটার্নটা নিয়ে সারা দুনিয়া পাগল, ঠিক আছে। পৃথিবীর যারা বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডার তারা এই কোয়াসিমোডো প্যাটার্নের ওপরই ট্রেড করে, তারা শুধুমাত্র কোয়াসিমোডো দেখলেই ট্রেড করে। এবার কোয়াসিমোডো দেখলে, তাও সব কোয়াসিমোডো ট্রেড করে না, ঠিক আছে, বিশেষ কিছু কোয়াসিমোডো ট্রেড করে। তা আজকের এই ভিডিওতে আমি দুটো পার্ট আপনাদেরকে দেখাবো, একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। আপনারা থিওরিটিক্যাল পার্টটা আগে ভালোভাবে দেখবেন, থিওরিটিক্যাল পার্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। থিওরি না বুঝলে আপনি কিন্তু প্র্যাকটিক্যাল কিছু বুঝতে পারবেন না। তারপরে আমি যাব প্র্যাকটিক্যাল সেশনে আমি ছোট্ট করে দেখাবার চেষ্টা করব, আর থিওরিটিক্যাল পার্টটা আপনারা ভালোভাবে বুঝবেন। আমি এখানে জাস্ট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বাইং সিচুয়েশানে, সেলিং সিচুয়েশানে ঠিক এর উল্টোটা হবে, রিভার্স করে নেবেন আপনারা। আমি বাইং সিচুয়েশানে ইনস্টিটিউশন কিভাবে তাদের অর্ডার ফুলফিল করে আজকে আমি সেইটা দেখাবো। তা এবার প্রথমে আমি একটা ড্রয়িং করি, ড্রয়িং করে করে আপনাদেরকে আস্তে আস্তে বোঝাতে থাকি যে কোয়াসিমোডো প্যাটার্ন কিভাবে কাজ করে। তা ধরুন ইনস্টিটিউশন কি করবে, ইনস্টিটিউশন করবে যেটা, সেটা হচ্ছে তাকে সবসময় লো প্রাইসে কিনতে হবে, চিপ প্রাইসে কিনতে হবে। চিপ প্রাইসে সে কখন পাবে? চিপ প্রাইসে সে তখনই পাবে যখন মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকবে, ঠিক আছে, একটা কনফার্মড ডাউন ট্রেন্ডে যখন মার্কেট থাকবে। ধরুন কনফার্ম ডাউন ট্রেন্ড মার্কেটে চলছে, মার্কেট এই জায়গায় এই লেভেলে এসে উপস্থিত হলো, এখান থেকে মার্কেট কি করবে, একটা জায়গা থেকে তো মার্কেট বাউন্স করবে। এবার ধরুন এখান থেকে এই লেভেলে প্রাইস আসার পর ইনস্টিটিউশন বললো যে আমি এইখান থেকে অর্ডার নেওয়া শুরু করব, এখান থেকে আমি বাই শুরু করব। রিটেল ট্রেন্ড ট্রেডার যারা, তারা সেল করছে, ডাউন ট্রেন্ড দেখে ক্রমাগত সেল করতে চাইছে। ইনস্টিটিউশন এই লেভেলে আসার পর তারা ঠিক করলো যে আমরা বাইং শুরু করব, তারা একটা হালকা অর্ডার দেবে। হালকা অর্ডার দিলেই প্রাইস এখান থেকে এইখানে চলে যাবে। ইনস্টিটিউশনের হালকা অর্ডার মানেই সেটা অনেক, যেই এইখানে চলে যাবে তখন ওরা অর্ডার দেওয়া বন্ধ করে দেবে। অর্ডার দেওয়া বন্ধ করে দিয়ে আবার কি করবে, আবার যখন প্রাইস এইখানে আসবে আবার একটা হালকা করে অর্ডার দেবে। দিলে কি হবে, একটা ইকুয়াল লো তৈরি হবে,
এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট লাইন তৈরি হচ্ছে, ইকুয়াল লো তৈরি হবে। এবার ওদের কেনা হয়নি, ঠিক আছে, আপনি ভাবছেন এখান থেকে প্রাইস এতটা উপর দিকে গেছে মানে অনেক গেছে, এইখানে আপনি ভাববেন যে বোধহয় আপট্রেন্ড শুরু হয়ে গেছে। আপনি যদি লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করেন, আপনার কাছে এটা আপট্রেন্ড শুরু হয়ে গেছে, আপনি এটাকে এইভাবে দেখবেন, আপনার চোখে এই আপ এইটাকে আপনি এইভাবে দেখবেন, কারণ আপনি তো রিটেল ট্রেডার, আপনি তো লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করছেন, আর ইনস্টিটিউশন অনেক হায়ার টাইম ফ্রেমে ট্রেড করছে। ইনস্টিটিউশনের কাছে যে এটা একটা জাস্ট জাস্ট একটা বুলিশ মুভ, ঠিক আছে, একটা শর্ট বুলিশ মুভ, কিন্তু আপনার কাছে এটা আপ ট্রেন্ড, আর ইনস্টিটিউশনের কাছে এরকম একটা জাস্ট লাইন, ঠিক আছে, আপনি এটা আপ ট্রেন্ড দেখতে থাকবেন। এবার আপনি যখন আপ ট্রেন্ড দেখবেন এবং এইখানে আপনাদের যখন একটা সাপোর্ট লাইন, যারা সাপোর্ট সাপোর্ট ট্রেড করে তারা এখানে একটা সুন্দর সাপোর্ট লাইন ড্র করবে, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার। এবার ইনস্টিটিউশন জানে, এবার রিটেল ট্রেডাররা জানে, এইখান থেকে যেহেতু এইখান থেকে যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার রিটেল ট্রেডার তারা জানে যে এইখান থেকে যেহেতু আপ ট্রেন্ড শুরু হয়েছে এরকম শর্টার টাইম ফ্রেমে, তাহলে এইটা একটা ভালো সাপোর্ট লাইন, কারণ তারা এখান থেকে দেখতে পাচ্ছে যে আগের ডাউন ট্রেন্ড এইখান থেকে চেঞ্জ হয়েছে, তাদের কাছে এইটা ছিল ডাউন ট্রেন্ড। ভালোভাবে বুঝবেন, এইটা ছিল তাদের কাছে ডাউন ট্রেন্ড। সরি, ড্রয়িংটা আমি ঠিক করে একটু দেখাবার চেষ্টা করি আপনাদের, তাদের কাছে এইটা ছিল একটা ডাউন ট্রেন্ড, রিটেল ট্রেডারদের কাছে। সরি একটুখানি, রিটেল ট্রেডারদের কাছে এটা ডাউন ট্রেন্ড ছিল, কারণ কারণ ক্রমাগত হাইটাও শিফট হচ্ছে নিচের দিকে এবং লোটাও নিচের দিকে শিফট হচ্ছে, যার জন্য রিটেল ট্রেডারদের কাছে এটা একটা কি ডাউন ট্রেন্ড। তারপরে ডাউন ট্রেন্ড থেকে এখানে আপ ট্রেন্ডে মুভ দেখবে এবং এখানে দেখবে একখানা সাপোর্ট লাইন, তাহলে যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার তাদের কাছে এই জায়গাটা একটা দুর্দান্ত সাপোর্ট হিসাবে কাজ করবে। তারা ভাববে, ইনস্টিটিউশন কি করবে, ইনস্টিটিউশন তখনই প্রাইসকে আবার নিচের দিকে ম্যানিপুলেট করে নিয়ে আসবে বা এখানে বাইং অর্ডার বন্ধ করে দেবে। বাইং অর্ডার বন্ধ করে দিলে কী হবে, প্রাইস আস্তে আস্তে নিচের দিকে আসবে এবং নিচের দিকে এসে যখনই এই সাপোর্ট লাইন ভাঙবে, এই সাপোর্ট লাইন যখনই ভাঙবে তখনই প্রাইসকে ইনস্টিটিউশন একটা হিউজ মুভ দেবে। এই মুভটা হচ্ছে ইনস্টিটিউশনাল হিউজ মুভ একখানে হবে এবং ভেরি ফাস্ট মুভ হবে, কারণ এইখানে যারা সাপোর্টে যারা এইখানে কী করেছিল, বাই করেছিল, তারা এইখানে এইখানে যারা ভালোভাবে বুঝবেন, এইখানে সাপোর্টে যারা বাই করেছিল, যেই সাপোর্ট লাইন ব্রেক হচ্ছে তাহলে এখানে বায়াররা কী হয়ে যাচ্ছে, সেলার হয়ে যাচ্ছে, আর এইখানে সেলার যেই বেশি হয়ে যাচ্ছে ইনস্টিটিউশন সাফিসিয়েন্ট সেল অর্ডার পেয়ে যাচ্ছে, সেল অর্ডার যেই সাফিসিয়েন্ট পেয়ে যাচ্ছে সেই একদম পুরো অপরচুনিটিটাকে গ্র্যাব করতে চাইবে, এখান থেকে একটা হিউজ বাই অর্ডার মারবে, প্রাইস একদম রকেট হয়ে ওপর দিকে চলে যাবে। এইখানে তাহলে কী হলো, ইনস্টিটিউশন পুরোপুরি একটা ভালো ধরনের পজিশনকে অ্যাকুমুলেট করে নিল। এবার যেহেতু একটা ইনস্টিটিউশন একটা হেভি ধরনের পজিশনকে অ্যাকুমুলেট করে নিল, এবার ইনস্টিটিউশন এখানে যেই ওপরে চলে গেলে এখানেই সব বিক্রি করতে পারবে না, ঠিক আছে, ইনস্টিটিউশনের অ্যাভারেজ প্রাইস তখনও হয়তো দেখা যাবে যে এই সব জায়গায় ইনস্টিটিউশনের অ্যাভারেজ প্রাইস আছে, অ্যাভারেজ কস্টিং আছে, সে তখন ইনস্টিটিউশন কী করবে, ইনস্টিটিউশন তখন এই যে প্রাইসটা লাস্ট যেখান থেকে বাই করেছিল এই প্রাইসের নিচের আপনার প্রাইস লেভেলকে নিয়ে যেতে দেবে না। তাই যখন এবার, কারণ সে তো এখানে হিউজ কোয়ান্টিটিতে, ধরুন 1 লক্ষ কোয়ান্টিটিতে সে বা 2 লক্ষ কোয়ান্টিটিতে সে এখানে অ্যাকুমুলেট করেছে, সে তখন যখনই প্রাইস এই জায়গায় আসবে, মানে নেক্সট টাইম যখন প্রাইস এই জায়গায় রিভার্স করে আসবে আস্তে আস্তে, তখন কিন্তু এইখান থেকে আবার ইনস্টিটিউশন একটা অর্ডার মারবে যাতে প্রাইস আবার ওপর দিকে চলে যায়। এইভাবে ইনস্টিটিউশন তার এই যে দুর্গটা, তার যেখানে সবচেয়ে বেশি বাইং হয়েছিল এই জায়গাটাকে সে সব সময় কিন্তু রক্ষা করতে চাইবে, তার এই দুর্গটাকে, কারণ সে এইখানে সবচেয়ে বেশি বাইং করেছে, সে সব জায়গাতেই বাইং করেছিল, এইখানে কিন্তু সে সবচেয়ে বেশি বাইং করেছে। এই যে জায়গাটা, এই যে আগের যে সাপোর্ট লেভেলটাকে, আগের যে সাপোর্ট লেভেলটাকে ম্যানিপুলেশন করলো, ম্যানিপুলেট করলো, এই লেভেলটাকে যে লেভেল দিয়ে ম্যানিপুলেট করলো, এই লেভেলটাই হচ্ছে যে সার্কেলের ভেতরে আমি যে লেভেলটা ড্র করে রেখেছি এই দুটো লাইনের মধ্যবর্তী লেভেলটাই হচ্ছে আপনার কোয়াসিমোডো লেভেল। এই লেভেলটাকে উপরের যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলবো কোয়াসিমোডো লেভেল, আর নিচের যে লাইনটা এটাকে বলবো আমরা ম্যাক্সিমাম পেন লেভেল, ওপরের লাইনটাকে আমরা বলবো যে কিউএমএল লেভেল।
আমি লিখে দিচ্ছি এখানে কিউএমএল, কিউএমএল মানে হচ্ছে কোয়াসিমোডো লেভেল ওপরের লাইনটা, আর নিচের লাইনটা আপনার হচ্ছে এমপিএল মানে হচ্ছে ম্যাক্সিমাম পেন লেভেল, কারণ এখানে যারা সবচেয়ে বেশি সেল করেছিল তারা সবচেয়ে বেশি যন্ত্রণার মধ্যে আছে, তারা সবচেয়ে বেশি পেনফুল অবস্থায় আছে, কারণ এখানে তারা হিউজ লসের মধ্যে আছে, এখানে প্রাইস তাদেরকে স্টপ লস লাগাবার সময় পর্যন্ত দেয়নি। এই হচ্ছে কোয়াসিমোডো লেভেল, এইটা হয়তো আপনারা জানেন না, এই ধরনের ভিডিও হয়তো আপনারা প্রথম দেখছেন, ঠিক আছে। এই হচ্ছে কোয়াসিমোডো লেভেল, কিন্তু এইটা হচ্ছে একটা রিভার্সাল স্ট্র্যাটেজি। আমি এখানে আপনাদেরকে একটা প্রো টিপস দেবো, ঠিক আছে। আমি তো আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল কীভাবে এটা হয়, কীভাবে আপনাদের চোখে পড়বে, ঠিক আছে। প্র্যাকটিক্যালি চোখে পড়া সবসময় চার্টে তৈরি হচ্ছে, সবসময় চার্টে তৈরি হচ্ছে, এভরি টাইম ফ্রেমে তৈরি হচ্ছে, ঠিক আছে। এভরি টাইম ফ্রেমে তৈরি হচ্ছে, যে কোনো স্টকের, যে কোনো ইন্ডেক্সের, সে হতে পারে নিফটি, ব্যাঙ্ক নিফটি, যে কোনো ফরেক্সের, সব জায়গায় এটা তৈরি হচ্ছে, কারণ ইনস্টিটিউশনকে এটার ইউজ করতেই হবে। হিউজ অর্ডার অ্যাকুমুলেট করতে গেলে ইনস্টিটিউশনকে এর আশ্রয় নিতেই হবে, না হলে টোটাল মার্কেটের ওপর ইম্প্যাক্ট পড়ে যাবে। যদি একবারে কিনতে চায়, একবারে কোনো ইনস্টিটিউশনই কিনবে না, তারা কোয়াসিমোডো ইউজ করবে, মানে যথেচ্ছ ব্যবহার করবে একদম, ঠিক আছে, একদম বেধড়ক ব্যবহার করবে, এর সব জায়গায় ব্যবহার করবে, সব সময় ব্যবহার করবে কোয়াসিমোডো লেভেল। কিন্তু কোয়াসিমোডো আপনাদের এটা যেটা দেখালাম এটা হচ্ছে কোয়াসিমোডো রিভার্সাল স্ট্র্যাটেজি, ঠিক আছে। এইটা আপনারা হয়তো কোনো জায়গায় আপনারা এখনো পর্যন্ত দেখেননি, কিন্তু আমি আপনাদেরকে একবারে এর সাথেই, আমি আর নেক্সট কোনো ভিডিও তৈরি করব না, এর সাথেই আমি একটু এর অ্যাডভান্স স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে একটা ভিডিওতেই কভার হয়ে যায়, ঠিক আছে। দ্বিতীয় ভিডিও যেন আমাকে এইটা এই বিষয়ে না তৈরি করতে হয়। কোয়াসিমোডো রিভার্সাল স্ট্র্যাটেজি, ইট ইস এ গুড স্ট্র্যাটেজি, ঠিক আছে, ইটস এ গুড স্ট্র্যাটেজি। এখানে আপনি এর উইনিং রেট কত এই ধরনের ক্যালকুলেশনে যাবেন না, কারণ এখানে হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড হচ্ছে বেশি, রিস্ক টু রিওয়ার্ড রেশিও এখানে হাই, রিস্ক টু রিওয়ার্ড রেশিও পাওয়া যায়। সো উই আর নট বদার অ্যাবাউট উইনিং রেট, ঠিক আছে। তার জোনটা তাহলে আমরা কীরকম সিলেক্ট করলাম সেটা একটু বলে দিই। এই যে আগের লো বা আগের যে সাপোর্ট লাইন, এটাকে আপনারা একটা প্রক্সিমাল লাইন ভাববেন, আর নিচের যে পয়েন্টে একদম মানে ম্যানিপুলেট করে যে পয়েন্ট অব দি এসছে, এইখান থেকে আপনারা ডিস্টাল লাইন টানবেন। প্রাইস যখন নেক্সট টাইম এই প্রক্সিমাল লাইনে ভিজিট করবে, এইখানে আমরা ট্রেড নেবো, বোঝা গেল। এরপর আমি একটু আপনাদের অ্যাডভান্স স্ট্র্যাটেজি সম্বন্ধে বলবো, এটা রিভার্সাল স্ট্র্যাটেজি, ঠিক আছে। এবার আপনারা যদি আরও সেফ চান, এইটা কিন্তু আপনি কোথাও আপনাকে কেউ এইভাবে বলে দেবে না, একমাত্র আমার ভিডিওতেই আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে। যেহেতু আমরা রিটেল ট্রেডার, আমাদের ক্ষেত্রে একটু ট্রেন্ডটা আমার পক্ষে হলে ভালো হয়। যদিও আমরা স্মার্ট মানি ট্রেড করছি, এখানে ট্রেন্ডের গুরুত্ব একদমই কম, ঠিক আছে, ট্রেন্ডের গুরুত্ব একদমই কম, তবুও আমাদের রিটেল ট্রেডার যেহেতু, আমাদের কাছে যদি এটা কেউ মনে করে যে আমাদের, আমার পক্ষে একটু ট্রেন্ডের সাপোর্ট হলেও ভালো হয়, তাহলে আমি বলবো যে আপনি কোয়াসিমোডো রিভার্সাল না ট্রেড করে আপনি এটা, এটাকে আমরা অন্য কীভাবে ট্রেড করবো, এটাকে আমরা অন্য কীভাবে ট্রেড করতে পারি, যাতে আমাদের আরেকটু অ্যাকিউরেসি লেভেল বাড়ে। আচ্ছা, এখানে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই, বিধিসম্মত সতর্কীকরণ, এই ভিডিওটা সম্পূর্ণরূপে এডুকেশনাল পারপাসে তৈরি, আমার ভিডিও দেখে কেউ কোনো প্রকার ট্রেডিং বা ইনভেস্টিং করতে যাবেন না। যে কোনো প্রকার ট্রেডিং বা ইনভেস্টিং করার আগে অবশ্যই আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই করবেন। তাহলে যেহেতু আমরা রিটেল ট্রেডার, আর ব্যক্তিগতভাবে আমি একটু রিভার্সালের, আপনারা দেখেছেন যে আমি রিভার্সাল পৃথিবীর 90% 99.99% স্মার্ট মানি ট্রেডার রিভার্সালের ওপরই কাজ করে। আপনারা দেখে থাকবেন, যদি কেউ কোনো বিদেশি চ্যানেলের ভিডিও টিডিও দেখেন, দেখবেন যে সব রিভার্সাল স্ট্র্যাটেজি। কিন্তু আমি এমন একজন ট্রেডার, আমি কিন্তু রিভার্সাল স্ট্র্যাটেজির ওপর, আমি রিভার্সাল স্ট্র্যাটেজিতে খুব খুব রেয়ার ট্রেড নিই। রিভার্সাল স্ট্র্যাটেজিতে আমি সবসময় একটু কন্টিনিউয়েশন প্যাটার্নের ওপর ট্রেড নিতে চাই, এটার লজিক আছে। কেন লজিক আছে, কী আছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো না, কারণ অত সময় নেই। কিন্তু আমি কোয়াসিমোডোকে কীভাবে ইউজ করবো আর একটু সেফ হওয়ার জন্যে, এটা তো রিভার্সাল স্ট্র্যাটেজি, এটাও কাজ করে, ঠিক আছে। এখানে আমরা কোনো স্মার্ট মানি কনসেপ্টকে আমরা কোনো দিন আমরা উইনিং রেট দিয়ে বিচার করব না, আমরা সবসময় রিস্ক টু রিওয়ার্ড দিয়েই বিচার করব। এবার আমি এটা কীভাবে ইউজ করি সেটাকে একটু আমি আমার মতো করে আপনাদের কাছে তুলে ধরছি, যে আমি কীভাবে কোয়াসিমোডো ইউজ করি। এইটুকু আপনারা ভালোভাবে বুঝে নিয়েছেন আশা করি। আমি এরপরে এই ড্রয়িংটাকে আমি পুরো ইরেজ করে দিচ্ছি চার্ট এ থেকে, পেন্টস থেকে।
আপনারা দেখে নিতে পারেন একবার স্ট্রাকচারটা কীরকম, বা নিজের নোটবুকে কেউ এঁকেও নিতে পারেন। আমি যেটা করি, আমি সেটা হচ্ছে একটা, আমি আগে একটা কনফার্মড আপ ট্রেন্ড দেখি, আপ ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ডে আছে কি না। ধরুন মার্কেট এইভাবে আগে কোনো ডাউন ট্রেন্ডে ছিল, সাপোজ আমি ধরে নিচ্ছি, একদম আমি ট্রেন্ডের সেই গ্রামাটিক্যাল সংজ্ঞা ধরে এখানে দেখাতে গেলে হবে না, ধরুন এখানে একটা আগের একটা ডাউন ট্রেন্ডে ছিল, তারপর মার্কেটে ধরুন আপ ট্রেন্ড শুরু হয়, আমি ধরে নিলাম। আমি কিন্তু এখানে ট্রেন্ডের ট্রেন্ডের গ্রামাটিক্যাল যে ডেফিনেশন আছে আমি সেই অনুযায়ী বলছি না, ঠিক আছে। মোটামুটি এখানে একটা ডাউন ট্রেন্ড ছিল, এইখান থেকে ধরুন একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে। আপ ট্রেন্ড কখন শুরু হয়েছে? এই আপ ট্রেন্ড আমার হয়ে গেল, যেই এই আগের হাইটাকে ভাঙলো, এই হাইটাকে যেই ভাঙলো আমার আপ ট্রেন্ড হয়ে গেল। হ্যাঁ, এইবার আমি এখানে আমি কিন্তু আর কোয়াসিমোটোর রিভার্সাল আমি যাব না, ঠিক আছে। আমি এবার দেখব যে এই যে আমার লোটা, এই লোটাকে, এই লোটাকে কখন মার্কেট ম্যানিপুলেট করে, ঠিক আছে। মার্কেট এইখান থেকে গেল, তো এবার সবাই এইখানে ভাববে যে এই যেহেতু হাই ব্রেক করেছে, তাহলে যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার, ডিমান্ড সাপ্লাই ট্রেডার, যারা সাধারণ ডিমান্ড সাপ্লাই ট্রেডার, তারা এইটাকে ভাববে যে একটা জোন, ডিমান্ড জোন, এইটাকে একটা ডিমান্ড জোন ভাববে এই জোনটাকে। তখন তারা কী করবে, এইখানে বাই করতে যাইবে যখন প্রাইস এইখানে আসবে। কিন্তু এইখানে প্রাইস এসে এইখানে বাই করলে তারা তাদের স্টপটা উঠাবে, প্রাইস এইরকম নিচে যাবে। নিচে যাওয়ার পর এইখানে যারা বাই করেছে এদের স্টপলস অর্ডার নিয়ে মার্কেট একটা ম্যাসিভ মুভ দেবে ওপর দিকে, বোঝা গেল? তাহলে এই লেভেলে যারা বাই করেছিল তারা কী হলো, তারা ম্যানিপুলেট হয়ে গেল, তারা ম্যানিপুলেট হয়ে গেল। তাহলে আমি এইখানে এখানে তখন আমি কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একখানা কন্টিনিউয়েশন কোয়াসিমোডো তৈরি হয়ে গেছে, কন্টিনিউয়েশন কোয়াসিমোডো তৈরি হয়ে গেছে। এইভাবে আপনাদেরকে কেউ বোঝাবে না, ঠিক আছে। আপনারা ভিডিও দেখে নেবেন যে এই ধরনের কোনো ভিডিও আপনারা পেয়েছেন কি না, এত সহজভাবে এত সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছে কোয়াসিমোডো নিয়ে, এবং যা এবং মানে একদম কন্টিনিউয়েশনের ওপর, ঠিক আছে। এইখানে তাহলে কী হবে, এইখানে সবাই ম্যানিপুলেট হয়ে গেল, যারা ট্রেন্ড ট্রেডার, যারা ট্রেন্ড ট্রেডার, ডিমান্ড সাপ্লাই ট্রেডার। আমি কি বলছি, কোয়াসিমোডো সম্বন্ধে আজকে আমি আলোচনা করছি, এটা একটা পাওয়ার প্যাটার্ন, এটা সাধারণ ডিমান্ড সাপ্লাই প্যাটার্ন নয় আপনারা যেটা ভাবছেন, ঠিক আছে। এটা অনেক এফেক্টিভ প্যাটার্ন, এই প্যাটার্ন নিয়ে, এই প্যাটার্ন আপনি শিখুন, ইনস্টিটিউশন চায় না, আর এই প্যাটার্নকে ইনস্টিটিউশন কোনো দিন এও করতে পারবে না, মানে এই প্যাটার্ন কাজ করবে না, এটা ইনস্টিটিউশন কোনো দিন করতে পারবে না। তার কারণ ইনস্টিটিউশনকে অর্ডার ফিল করতে হলে কোয়াসিমোডো সাহায্য নিতেই হবে, নাহলে ইনস্টিটিউশন কোনো দিন পারবে না সে মানে অর্ডার ফুলফিল করতে তার। আর যদি সে কোয়াসিমোডোর সাহায্য না নিয়ে অর্ডার ফুলফিল করতে যায়, তাহলে টোটাল মার্কেটের ওপর ইম্প্যাক্ট ফেলে দেবে সেই ইনস্টিটিউশন। আর যেটা ইনস্টিটিউশন কোনো দিন চায় না যে টোটাল মার্কেটের ওপর ইম্প্যাক্ট পড়ুক, বুঝতে পেরেছেন? মার্কেট যেন না কিছু বুঝতে পারে। তা এই হচ্ছে কোয়াসিমোডো প্যাটার্ন। তা কোনো কোয়াসিমোডো কাজ করবে, কোনো কোয়াসিমোডো কাজ করবে না, এটা হতে পারে, এটা আমি মেনে নেবো যে সব পৃথিবীর কোনো প্যাটার্ন 100% কাজ করে না। কিন্তু ইনস্টিটিউশনকে অর্ডার ফিল করতে হলে আপনাকে কোয়াসিমোডোর সাহায্য নিতেই হবে। এবার কোয়াসিমোডোর বিভিন্ন রকম এ আছে, ভ্যারাইটি আছে, সেইগুলো তো আজকে বলা সম্ভব নয়। কোয়াসিমোডোর বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, তাও আমি যেটা এখন বলে দেবো এটাও কিন্তু আপনাদের পক্ষে অনেক অনেক গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। তাহলে এইখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়াসিমোডো লেভেল তৈরি হলো। আমি এবার এই ওপরের লাইনটাকে আমি একটু ইরেজার দিয়ে মুছে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আপনারা এইখানে দেখছেন যেটা, সেটা হচ্ছে কোয়াসিমোডো, পরিষ্কার একটা কোয়াসিমোডো লেভেল এবার আপনাদের চোখে ভাসছে। এবার তাহলে আমরা এই লাইনটাকে টানবো আমাদের প্রক্সিমাল লাইন হিসাবে, সরি, এইটা তাহলে আমাদের যে লাইনটা ছিল এইখান থেকে, এই হলো আমার প্রক্সিমাল লাইন, এইখান এইটুকু আমার ধরে নিলে আমার ডিস্টাল লাইন আমি পেয়ে গেলাম। এবার প্রাইস যখন নেক্সট টাইম এখানে ভিজিট করবে, এখান থেকে প্রাইস একদম ওপরে রকেটের মতো ছুটবে, এটা আমরা আশা করব। এইখানে তাহলে কি হলো, আমরা রিভার্সাল যে কোয়াসিমোডো আগে দেখলাম সেটা ছিল রিভার্সাল স্ট্র্যাটেজি, এইখানে কিন্তু আমরা ট্রেন্ডের সাথে রইলাম, কোয়াসিমোডো কন্টিনিউয়েশন স্ট্র্যাটেজিতে আমরা ট্রেড করতে আরম্ভ করলাম, বোঝা গেল? কোয়াসিমোডো কন্টিনিউয়েশন, তাহলে এখানে আমি ট্রেন্ডের সাথেও রইলাম, আবার কোয়াসিমোডো প্যাটার্নের মধ্যেও রইলাম। তাহলে এই জায়গাটা একটা ভালো শক্তিশালী লেভেল হয়ে যাচ্ছে, এইখান থেকে প্রাইস ওপরে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে,
বিশাল সম্ভাবনা থাকবে। তা এইটুকু আমি আপনাদেরকে এখন আমি যেটা বললাম এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, কিন্তু আপনারা প্র্যাকটিক্যাল যখন দেখবেন, প্র্যাকটিক্যাল যখন আপনারা দেখবেন, তখন কিন্তু চার্টে আপনাদের পক্ষে যারা নতুন ট্রেডার তাদের আইডেন্টিফাই করতে অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে। আমি একটা ছোট্ট জাস্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি জাস্ট আইডেন্টিফাই করা শেখাবো, একটাই উদাহরণ দেবো দিয়ে আপনারা কীভাবে, কারণ আমি উদাহরণ দিতে গেলেও তো আমি দিতে পারবো না, মার্কেটে সেরকম স্ট্রাকচার তৈরি হলে তবেই আমি দিতে পারবো। সেরকম স্ট্রাকচার মার্কেটে যেখানে তৈরি হয়েছিল তার উপর আমি একটা উদাহরণ আপনাদেরকে দেখাবো, মানে খুব মাইনরিটলি দেখবেন, খুব তবেই বুঝতে পারবেন। এইটুকু আপনাদের আশা করি ক্লিয়ার। আর এই ধরনের ভিডিও, এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে প্রথম দিচ্ছি আমার চ্যানেলে, এইরকম কোয়ালিটির ভিডিও আপনারা আর অন্য কোনো চ্যানেলে সম্ভবত পাবেন না, এইটুকু আমি বলতে পারি। এরপরে আপনারা দেখুন এত বুঝিয়ে কোথায় কী তফাত না তফাত এইভাবে কেউ খোলামেলা আলোচনা করবে না, ঠিক আছে? আমি দিচ্ছি তার একটাই কারণ, কারণ আমার প্রাইস অ্যাকশন সম্বন্ধে আমি যেটুকু দিচ্ছি তার থেকেও আমার আরেকটু বেশি নলেজ আছে, তাই আমি দিচ্ছি। যার যতটুকু নলেজ আছে সে কোনো দিন তার সবটা ডেলিভার করবে না, এটা জেনে রাখবেন। আপনি যে মেন্টরের কাছে শিখবেন সেও যেটা জানবে, ঠিক আছে, তার এভরিথিং সে আপনাকে দেবে না, কারণ আপনি তাহলে তাকে খেয়ে নেবেন। আপনি যার কাছে শিখেছেন এর আগে বা যার কাছে ভবিষ্যতে শিখবেন সে তার এভরিথিংটা দিয়ে দেবে না কোনো দিন, তাহলে আপনি তাকে মেরে দেবেন, বোঝা গেল? তা আমি এর থেকেও হায়ার লেভেলের কনসেপ্ট আমার নলেজে আছে, তাই আমি আপনাদের সাথে এই লেভেলটা আমি দেখছি এই অবধি শেয়ার করা যায়, শেয়ারেবল। ওকে, এরপরে আমি যেটা শেখাবো, এরপরে যেটা আমি যাবো সেটা হচ্ছে চার্টে যাব, ঠিক আছে? এটা একটা আগের চার্ট আমি প্রথমেই বলে দিচ্ছি, কারণ আমি এখন লাইভ মার্কেটের চার্ট কোথায় পাবো, ঠিক আছে? আমাকে আগের চার্টই দেখাতে হবে। আমি আমার আগের চার্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা কীভাবে খুঁজে পাবেন এবং কীভাবে ট্রেড করবেন, কারণ এটা আমরা লাইন চার্টে দেখছি বলে খুব দেখতে সুবিধা লাগছে, ঠিক আছে? যখন আমরা ক্যান্ডেলস্টিকে দেখবো তখন আমরা কুল খুঁজে পাবো না। এবার যাওয়া যাক আমার লাইন চার্টে, ঠিক আছে? লাইন চার্টে আমি এসে গেছি, ওকে, লাইন চার্টে এসে গেছি। আপনারা কি এখানে কোনো কোয়াসি মোড অফ কন্টিনিউয়েশন ভালোভাবে সত্যিকার মন থেকে বলবেন, কমেন্ট করে জানাবেন যে এইখানে কি আপনারা কোনো কোয়াসি মোড অফ কন্টিনিউয়েশন প্যাটার্ন, রিভার্সাল প্যাটার্নের ওপর নয়, কন্টিনিউয়েশন প্যাটার্নের ওপর আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন? মোস্ট অফ দ্য ট্রেডার আপনারা কোয়াসি মোড অফ কন্টিনিউয়েশন এখানে আপনারা দেখতে পাননি, ঠিক আছে? কারণ এটা আপনাদের দোষ নেই, এটা সম্বন্ধে আপনারা পরিচিতই নয়। আপনারা মুভিং অ্যাভারেজ, ম্যাকডি, আরএসআই, তারপরে আরও কী বলে সুপার ট্রেন্ড, এডিএক্স, ইচিমুকু ক্লাউড, ঠিক আছে, এইসব ইন্ডিকেটারের সাথে পরিচিত। আর গতানুগতিক যে মানে ইন জেনারেল যে প্যাটার্ন, হেড অ্যান্ড সোলজার, তারপরে কী বলে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ফ্ল্যাগ প্যাটার্ন, তারপরে আরও কী বলে ডবল টপ, ডাবল বটম, এই সমস্তর সাথে আপনারা পরিচিত, তাই এখানে আপনাদের দোষ নেই, আপনাদের চোখে পড়বে না। আমি জাস্ট একটা কোয়াসি মোডো কন্টিনিউয়েশন প্যাটার্নের আপনাদেরকে এখানে আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা, আমি এই টুলসটা সিলেক্ট করে নিলাম। দেখুন এইখানে একটা মোটামুটি প্রাইস এইখান থেকে এসে প্রাইস ওপর দিকে যেতে চাইছে, ঠিক আছে? এইখান থেকে এই যে একটা আপনাদেরকে দেখাই, ভালোভাবেই দেখাই, এই প্রাইস ওপর থেকে এসছে, এসে এইখানে নেমেছে, এইখান থেকে একটা হাই তৈরি করেছে করেছে, তারপরে প্রাইস আবার নিচের দিকে এসছে, আবার উপর দিকে এসছে, তাহলে ডাউন ট্রেন্ডের যে প্রিডিফাইন্ড স্ট্রাকচারটা ছিল সেটাকে ব্রেক করেছে, ঠিক আছে? এটা কনফার্মড একদম আপ ট্রেন্ড না হলেও মোটামুটি ডাউন ট্রেন্ড এখন আর বলা যায় না। এবার এইখানে দেখুন যেহেতু প্রাইস এইখান থেকে একটা এই লেভেল অবধি এসছে, এই জায়গায় আপনারা দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন, প্রাইস এইখান থেকে এই ওপরে গেল, ওপরে গিয়ে একটা লো তৈরি করলো, লো তৈরি করে আগের হাইটা ব্রেক করলো, ব্রেক করে আবার আগের লোটাকে ব্রেক করে প্রাইস একদম নিচে চলে এলো, এসে আবার প্রাইস আগের হাইকে ব্রেক করলো। আচ্ছা, এবার আমি দেখুন ড্রয়িংটা দেখুন আপনারা কী হয়েছে, দেখুন প্রাইস এখান থেকে ওপরে গেল, একটা আপ ট্রেন্ডের মতো সিচুয়েশানে ছিল, কনফার্ম আপ ট্রেন্ড, গ্রামাটিক্যাল আপ ট্রেন্ডের কথা আমি কিন্তু বলছি না। এখান থেকে প্রাইস ওপরে গেল, গিয়ে এই যে ডব্লু হাই তৈরি করলো, ডব্লু হাই তৈরি করার পর কী তৈরি করলো, এক্স, এই যে এক্স দেখতে পাচ্ছেন, এক্স লো তৈরি করলো, লো তৈরি করার পর ডব্লুকে ভেঙে আবার হাই তৈরি করলো ওয়াই, ডব্লুটা হচ্ছে হায়ার দ্যান ডব্লু, এই সরি ওয়াই পয়েন্টটা হচ্ছে হায়ার দ্যান ডব্লু, তাহলে এইখানে ব্রেক আপ স্ট্রাকচার হলো। হয়ে এবার এইখানে যারা ট্রেডার আছে তারা কী ভাববে যে এইখানে যেহেতু প্রাইস এসছে এক্স পয়েন্টে, এক্স পয়েন্টে অনেকে বাই করতে চাইবে, ঠিক আছে?
যে যেহেতু ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, কিন্তু এইখানে এ প্রাইস এইখান থেকে রিভার্স না করে তখন কি করলো, প্রাইস একদম এই নিচের এক্স পয়েন্টে চলে এলো, নিচের এক্স পয়েন্টে চলে এলো। তার কারণ হচ্ছে আগের ওপরের এক্স পয়েন্টের লিকুইডিটি পুরো নিয়ে নিল এইখানে, এইখানে যখনই নিয়ে লিকুইডিটি নেওয়া হয়ে গেল, তারপর প্রাইস ওপরে চলে গেল। ঠিক আছে, ওপরে চলে যাওয়ার সাথে সাথেই ওপরে যেই প্রাইস ওপরে চলে গেল তখনই কিন্তু এখানে একটা কোয়াসি মোডো কন্টিনিউয়েশন আমরা আমাদের চোখে পড়ছে। কোথায় চোখে পড়ছে এবার আপনি ভালোভাবে দেখুন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি জয়েন্ট করে দিলাম, বোঝা গেল? এই হচ্ছে আমার কোয়াসি মোডোর লেভেল। এবার এইখানে যখন আমার প্রাইস আসবে নেক্সট টাইম তখন কি হয় আমরা একটু দেখব, একটু ধৈর্য ধরুন। দেখুন প্রাইস ড্রপ করছে, ড্রপ করছে, জোনে ঢুকলো, জোনে ঢোকার পর সঙ্গে সঙ্গে রিয়াকশান, ঠিক আছে, হ্যামার তৈরি হয়ে গেলো। যারা হ্যামার টেমার ট্রেড করেন না, এই হ্যামার তৈরি হয় আমাদের ডিমান্ড সাপ্লাই জোনের জন্যে, বুঝতে পেরেছেন, স্মার্ট মানি কনসেপ্টের জন্যে হ্যামার তৈরি হয়। বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং, ইনভার্টেড হ্যামার সাপ্লাই ক্ষেত্রে যাই বলুন না কেন এইভাবে তৈরি হয়। দেখুন আমার ঠিক জোনে আসার সাথে সাথে, আমার কোয়াসিমোটো লেভেলে আসার সাথে সাথে প্রাইস কিন্তু আর নিচের দিকে যাচ্ছে না, প্রাইসের একটা ওপর দিকে যাওয়ার আমরা ট্রেন্ড দেখছি। তাহলে আমার এই কোয়াসিমোটো লেভেল থেকে একটা উপর দিকে যাওয়ার ট্রেন্ড শুরু হলো। তাই এই হচ্ছে আমার কোয়াসিমোটো লেভেল, কোয়াসিমোটো রিভার্সাল কি, কোয়াসিমোটো কন্টিনিউয়েশন কি আমি আপনাদেরকে দেখালাম, কোয়াসিমোটো কন্টিনিউয়েশনের ট্রিক্স আপনাদের দেখালাম, যে কোয়াসিমোটো কন্টিনিউয়েশন আমরা কেন ইউজ করব। এইভাবে আমরা কিন্তু ট্রেড করতে থাকবো, এইভাবে আমরা কোয়াসিমোটো ট্রেড করব। এটা হচ্ছে কোয়াসিমোটোর একটা অ্যাডভান্স স্ট্র্যাটেজি। কোয়াসিমোটোর আরও অনেক প্যাটার্ন আছে যেগুলো বলতে গেলে আমার সারা দিন কেটে গেলেও হবে না, ঠিক আছে, কোয়াসিমোটোর অনেক ব্যাপার আছে, সেগুলো আস্তে আস্তে আলোচনা করব। তা আজকে আমি কোয়াসিমোটোর দুটো লেভেল একসাথে আমি বলে দিলাম, যে এই দুইভাবে আপনারা ট্রেড করতে পারেন। এর সাথে আমার কোনো মুভিং অ্যাভারেজ কোনো কিছু, পুরো সে একদম পিওর প্রাইস অ্যাকশন। কোনো দিন আপনারা আমাকে দেখবেন না যে আমার চার্টে সিঙ্গেল ইন্ডিকেটার আছে, সিঙ্গেল ইন্ডিকেটার আপনারা কোনো দিন আমার চার্টে দেখবেন না, ঠিক আছে। আমি চার্টে কোনো এমনকি ভলিউম পর্যন্ত আমি ইউজ করি না, ভলিউমকেও আমার চিটার মনে হয়, ঠিক আছে, ভলিউমকেও, ভলিউমকেও মনে হয় ম্যানিপুলেশনের জন্য ইউজ করে ইনস্টিটিউশন। তা আমার চার্টে শুধুমাত্র প্রাইস অ্যাকশনই দেখতে পাবেন, একদম ন্যাকেড প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন ছাড়া আর কিচ্ছু নেই আমার চার্টে, শুধুমাত্র ক্যান্ডেল স্টিক দেখতে পাবেন। তবে হ্যাঁ, অনেক সময় ক্যান্ডেল স্টিককে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, জাস্ট ক্যান্ডেল স্টিকটাকে আপনাদের একটা প্রো টিপস দিয়ে দিই আর একটা, যে ক্যান্ডেল স্টিকটাকে আপনারা একটু লাইন চার্টে যদি আপনারা কনভার্ট করে নেন কোনো সময়, তখন আপনাদের আরও বুঝতে সুবিধা হবে, এইটা আপনারা করতে পারেন। কিন্তু আমরা এর বাইরে আর কিছু করব না। তা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আমি যে কোয়াসিমোটো লেভেল কীভাবে কাজ করে। আর এই এই প্যাটার্নের জন্য আপনারা জেনে রাখবেন, দুনিয়া পাগল, ঠিক আছে, আমাদের মার্কেটে যা ট্রেড হয়, আমাদের ডোমেস্টিক মার্কেটে যা ট্রেড হয় তার থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে তো কয়েক হাজার হাজার গুণ বেশি ভলিউমে ট্রেড হয়, বেশি টার্নওভার হয়। সেখানে হচ্ছে কোয়াসিমোটো একদম অত্যন্ত জনপ্রিয় প্যাটার্ন, এবং এখানে ট্রেডাররা টিকে আছে একটাই কারণে, যারা প্রফেশনাল ট্রেডার, প্রফেশনাল ট্রেডাররা উইনিং রেট সম্বন্ধে অতটা চিন্তিত নয়, তারা টিকে আছে শুধুমাত্র রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে, যে এখানে আমরা সবচেয়ে কম রিস্ক নিয়ে কত সবচেয়ে বেশি রিওয়ার্ড গেন করতে পারি এবং কোন প্যাটার্নগুলো আমাকে সবচেয়ে বেশি রিওয়ার্ড দিতে পারে। যেমন হচ্ছে কি কোয়াসিমোটো লেভেল, ঠিক আছে, কোয়াসিমোটো লেভেলের রিস্ক একদম ছোট আর রিওয়ার্ড হচ্ছে সবসময় বড়। তাই আমাদের কোয়াসিমোটো লেভেলের জোনটা যেন আমাদের দেখে নিতে হয়, এটাও একটা টিপস আপনি ধরে নিতে পারেন আপনারা, যে জোনের এইটা এরিয়াটা, ঠিক আছে, দুটো লাইনের ডিস্টেন্স যেন কম হয়, প্রক্সিমাল লাইন ডিস্টেন্স লাইনের মধ্যে ডিস্টেন্স যেন অবশ্যই কম হয়, যত কম হবে তত বেটার হবে। কারণ বেশি ডিস্টেন্স হলে তো আপনার রিস্ক বেশি হয়ে যাচ্ছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও পাওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ দেবেন, আর যদি কোনো স্পেশাল কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর যারা আপনাদের সাথে ট্রেডিং করছেন, আপনার ট্রেডিং কমিউনিটি থাকা আপনার ফ্রেন্ডস রিলেটিভ, এদের কাছে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ ওয়াল।